আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সো বর্তমানে সব কিছু দাম বেড়ে যাওয়াতে আপনারা সবাই কম খরচে বাড়ি করতে চান। সো আজকে আমি আপনাদের খুবই 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 কম খরচে বর্তমান সমাজে যাতে আপনারা বাড়ি করতে পারেন এমন একটি বাড়ির ডিজাইন। সো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। তো এটা দুই একটা কালার দেখা দেখেন, একটি কালার আপনি চাইলে কিন্তু এই কালারটা করতে পারেন, এটা হোয়াইট। সো হোয়াইটের মধ্যে অন্য কালারও করলে করতে পারেন, বা অথবা এই কালারটি করতে পারেন, অথবা চাইলে আপনি এই কালারটিও করতে পারেন। সো এটার আমি দুই তিনটা কালার আপনাদের দেখিয়ে দিলাম। সো আপনার চাইলে যে কোনো কালারই করতে পারবেন, সো অথবা এই কালারও করতে পারেন, বা এই কালারের মধ্যে শুধু হোয়াইট চেঞ্জ করে, ইয়াটা চেঞ্জ করে হোয়াইট ব্যবহার করতে পারেন। সো বর্তমান বাজারে খুবই কম খরচে খুবই সুন্দর আধুনিক একটি বাড়ির ডিজাইন এটি, এবং খুবই সুন্দর লাগে দেখতেও, দেখেন খুবই চমৎকার। আপনারা কম খরচে করতে পারবেন এই বাড়িটি। সো আপনার না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন, আমি এই ভিডিওতে আপনাদের যত প্রশ্ন থাকে, আপনার প্রায় কমেন্টে অনেক রকম প্রশ্ন করে থাকেন, বা এটা কীভাবে করলে কীভাবে, এরকম বললে কীভাবে হবে, সো আমি কীভাবে করবেন না করবেন একবার বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে একবারে ভেঙে ভেঙে আপনাদের বিস্তারিত একবার ডিটেলস সুন্দর মতো বুঝিয়ে দেবো। সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সো দেখেন এটা হচ্ছে বা এটা পাশের ডিজাইন, এটা কালার কম্বিনেশনটা আসলেই খুবই সুন্দর, আপনারা চাইলে করতে পারেন অথবা এটা, এবং এটা দেখেন এটা হচ্ছে পিছনের ডিজাইন। সো আপনি যেই পাশ থেকে দেখেন না কেন, বাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর। সো এবং খরচও কিন্তু খুবই কম হবে। সো বর্তমান বাজারে আপনাদের খুবই কম খরচেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটার বিস্তারিত ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ কত শতাংশ, কত স্কোয়ার ফিট জায়গা লেগেছে, এবং এটার হচ্ছে আপনার ফ্লোর প্ল্যান এবং ফ্লোর প্ল্যান পিডিএফ ফাইল, বা এটার ডিটেলস ড্রয়িং কীভাবে নিতে পারেন, এই সম্পর্কে বিস্তারিত সব কিছু আমি ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। সো দেখেন অলরেডি আমি এটার বাইরের ডিজাইনটা কিন্তু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। তো চলেন এখন আমরা এটার ভিতরের ডিজাইনটা দেখব। সো ভিতরে কোথায় কী কী আসে না আসে একবার বিস্তারিত সব কিছু দেখি, তাহলে আপনারা আরও ভালোভাবে সুন্দর মতো বুঝতে পারবেন। তো চলেন দেখি ভিতরে কী কী আছে। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী কী আছে এক এক করে দেখিয়ে দেবো। দেখেন ছাদ খুলে ফেলছি। তো ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ, আপনি এখান দিয়ে ঢুকবেন। এটা কিন্তু দরজা, এবং দেখেন দুই পাশে কিন্তু বসার জন্য খুব সুন্দর করে জায়গা রাখা হয়েছে। সো এই দুই পাশে বিকালে বসে যে কোনো সময় বসে আড্ডা মারতে পারবেন, বসলে ভালো লাগবে। কারণ বারান্দা হচ্ছে কি, সামনের পোর্সটা হচ্ছে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। হয়তো আপনার কিছু টাকা খরচ হবে, বাট আপনার বাড়ির সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে, ঠিক আছে? সো এখানে দেখেন কয়টা ধাপ রাখা হয়েছে, এটা মাটি থেকে 2.5 ফিট উপরে হবে, আপনার 2.5 ফিট, 3 ফিট, 2 ফিট উপরে করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখানে প্রথমে ভিতরে ঢুকবেন। সো ভিতরে ঢোকার পরে কী কী আছে দেখেন। সো ভিতরে ঢোকার পরে প্রথমে রয়েছে এটা ডাইনিং রুম প্লাস ড্রয়িং রুম, এখানে ডাইনিং রুম হবে, এখানে ড্রয়িং রুম হবে। সো যেহেতু কম জায়গায় কম খরচে বাড়ি, সো এরকমভাবেই তৈরি করা হয়েছে। এখানে দেখেন 2, 2, 4, এখানে আরেকটা বসাতে পারবেন, জায়গা আছে। সো 3 আর 2, 5, 5 জনের সোফা সুন্দর মতো বসবে, এবং প্লাস এখানে হচ্ছে দেখেন ডাইনিং টেবিল, 4 জনের ডাইনিং টেবিল রাখা হয়েছে, এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। সো দেখেন হাতের বাম পাশে কী আছে একটু দেখাই, দেখেন হাতের ডান পাশে রয়েছে একটি রুম, যেটা আপনি গেস্ট রুম অর্থাৎ মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং হাতের বাম পাশে রয়েছে একটি রান্নাঘর, খুব সুন্দর একটি রান্নাঘর, দেখেন কিচেন, বড়সড় একটি কিচেন, এখানে আপনি রান্নাবাড়া করবেন। সো যাদের ড্রয়িং ডাইনিং একটু জায়গা বেশি লাগবে, তারা রান্নাঘরটা একটু ছোটো করে নিতে পারেন, কারণ রান্নাঘরটা অনেক বড়, ঠিক আছে? এই বাড়ির তুলনায় কিন্তু অনেক বড়। সো অন্য বাড়ির তুলনায় কমও বড় হতে পারে, কিন্তু এই বাড়ির তুলনায় রান্নাঘরটা অনেক বড় আছে, আপনি চাইলে একটু কম করে নিতে পারেন। সো দেখেন এখানে কী রয়েছে, পিছনে কী কী রয়েছে, পিছনে রয়েছে দুইটা রুম, একটি রুম এবং একটি রুম, দুইটা রুম রয়েছে। সো একটি রুম এবং এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, দেখেন এই দরজা, এটা একটা অ্যাটাচ টয়লেট, এই রুমের সাথে অ্যাটাচ হবে, অর্থাৎ এটাকে আপনি মূল বেডরুম বা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এবং এখানে রয়েছে টয়লেট, কমন টয়লেট, যেটা সবাই ব্যবহার করবে। সো আপনি চাইলে দুইটা মিলে একটা টয়লেট করতে চাইলে একটাও করতে পারবেন, এবং এই পাশে রয়েছে আরেকটি রুম। সো টোটাল 1, 2, 3, 3টি বেডরুম, দুইটা টয়লেট, এটি অ্যাটাচ, একটি কমন রয়েছে, রান্নাঘর এবং সামনের পোর্স ড্রয়িং ডাইনিং। সো একবার যতগুলো চাহিদা আছে সবগুলো চাহিদা পূরণ করেই কিন্তু এই বাড়ির প্ল্যানিংটা করা হয়েছে, এবং খুবই কম খরচে করা হয়েছে। সো যার জন্য করা হয়েছে, তার জায়গা খুব কম ছিল, এই জন্য এটা এভাবে করা হয়েছে। সো আপনাদের জায়গা বেশি থাকলে আপনারা বাড়ায় করবেন। সো এই বিষয়ে বিস্তারিত আমি ফ্লোর প্ল্যান 2D দেখাবো যখন, তখন আলোচনা করব। সো চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যানটা দেখি, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব। এই বাড়িটা টোটাল 4টা প্ল্যান আমার কাছে আছে। সো আমি প্রত্যেকটা প্ল্যান সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয়, এবং আপনার কিন্তু দেখার পর অনেক ধরনের প্রশ্ন থাকে, সেটার অ্যান্সারও আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। সো এটা হচ্ছে এটা সামনে পোর্স। তো পোর্স এখান থেকে এই পর্যন্ত রয়েছে 11 ফিট 8 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 3 ফিট 6 ইঞ্চি। একবারে লাইক 3D যেরকমভাবে করা হয়েছে, দেখেন এই 3D যেভাবে করা হয়েছে সেম পোর্সটা ওরকমভাবেই তৈরি করা হয়েছে। সো এটা হচ্ছে পোর্স, এবং এটা এখানে ঢুকবেন। ঢোকার পরে সো এখানে হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং। তো এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12, এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট 4 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট 7 ইঞ্চি। সো এটা আমি ডিটেল মাপটাও দেখাবো। এপাশে রয়েছে বেডরুম 3, এটা আছে এদিকে 10 ফিট, এদিকে রয়েছে 8 ফিট 9 ইঞ্চি, যেহেতু মেহমানদের জন্য ব্যবহার করা হবে এই জন্য ছোটো রাখা হয়েছে। এপাশে রয়েছে রান্নাঘর কিচেন, তো এটা হচ্ছে 6 ফিট বাই 8 ফিট 9 ইঞ্চি। আমি বলছিলাম রান্নাঘর
রান্নাঘরটা বড় আছে, সো আপনি রান্নাঘর 5 ফিট বাই 6 ফিট করলেও অনেক হয়ে যাবে, অথবা 4 ফিট বাই 5 ফিট বা 6 ফিট করে নেবেন। সো লম্বা একটু বেশি রাখতে চাইলে রাখতে পারবেন। সো এবং পিছনে রয়েছে বেডরুম 1, এটা আছে 10 ফিট বাই 10 ফিট, এবং রয়েছে বেডরুম 2, এটা আছে 10 ফিট বাই 10 ফিট। রয়েছে টয়লেট 1, 4 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি, এবং রয়েছে টয়লেট 2, এটা রয়েছে 4 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি। সো দেখেন এখানে জায়গায় এদিকে দৈর্ঘ্য আছে 30 ফিট, এবং প্রস্থে রয়েছে এদিকে 20 ফিট, অর্থাৎ 30 ফিট বাই 20 ফিট টোটাল জায়গা রয়েছে এখানে। সো আমি আবারও বলছি, আপনাদের জায়গাতে জায়গা আছে তারা কিন্তু বাড়িয়ে করতে পারবেন, কমিয়ে বাড়িয়ে করা যাবে। সো এটার ফার্নিচার প্ল্যানটা একটু দেখি, দেখেন এখানে বেডরুম বসিয়ে দিয়েছি, দেখেন 7 ফিট বাই 5 6 ফিট বাই 7 ফিটের খাট বসানোর পরেও জায়গা রয়েছে, এবং এখানেও সেম খাট বসিয়েছি। এখানে একটি টয়লেট, এটা লং প্যান, এবং এখানে একটি বেসিন বসিয়ে দিয়েছি দুইটাতেই, এবং এখানে থাকেন ডাইনিং এরিয়া, ডাইনিং স্পেস, এটা হচ্ছে 3টা 2টা 5টা সোফা, এবং কিচেন রান্নাঘর দেখেন, এবং এটা হচ্ছে আরেকটা বেডরুম। সো এ হচ্ছে এটার মাপসহ, এদিক রয়েছে 30 ফিট এবং এদিক রয়েছে 20 ফিট। তো টোটাল এখানে 600 স্কোয়ার ফিট জায়গা রয়েছে, যেটা শতাংশ হয় 1.33 শতাংশ, অর্থাৎ আপনার যদি 600 থেকে 700 বা 800 স্কোয়ার ফিট জায়গা থাকে, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে এই বাড়িটা তৈরি করতে পারবেন এবং কম খরচে। সো দেখেন এটা একটু বিস্তারিত জন্য ওয়ার্কিং ড্রয়িং রয়েছে, এটা দেখেন একবার বিচারে কোনটার মাপ কী আছে না আছে, একবার ডিটেলস একবার সুন্দর করে দেওয়া আছে, এবং সামনের যে গেটের ডিজাইনটি, এই ডিজাইনটি, সো এই ডিজাইনটারও বিস্তারিত মাপ আছে আমার কাছে। সো আপনার লাগলে এগুলো বিস্তারিত ফ্লোর প্ল্যান পিডিএফ ফাইল নিতে পারেন প্রিন্ট করে নেওয়ার জন্য, যদি আপনার কাজ করতে চান বা আপনারা দেখতে চান প্রিন্ট করে। সো এটা পিডিএফ ফাইলটা আমার থেকে সংগ্রহ করে নেবেন, আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং আপনার হচ্ছে এই স্ক্রিনেও শো করছে। সো এখানে ডোর 1, এটা আছে 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট, দরজানালা মাপের প্ল্যানগুলো দেখা দিই, এবং ডোর 2 মানে বেডরুমগুলোর এবং রান্নাঘরে 3 ফিট বাই 7 ফিট, এবং টয়লেটগুলো আছে 2.5 ফিট বাই 7 ফিট করে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। এবং রয়েছে উইন্ডো 1, 5 ফিট বাই 4.5 ফিট করে, এবং উইন্ডো এখানে 4 আছে, এটা যাই হোক এটা হচ্ছে 1.5 ফিট বাই, মানে টয়লেটগুলো হবে 1.5 ফিট বাই 1.5 ফিট, অথবা 2 ফিট বাই 1.5 ফিটও রাখতে পারেন। সো যেহেতু গ্রাউন্ড ফ্লোর 1.5 ফিট বাই 1.5 ফিট করে রাখা হয়েছে, এবং এখানে বেডরুম উইন্ডো 3 রান্নাঘরটা হবে 3 ফিট বাই 4 ফিট, দুইটা রাখা হয়েছে যাতে একটু গরমটা কম লাগে, এই জন্য এভাবে করা হয়েছে। সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন দরজালা মাপের প্ল্যান, ওয়ার্কিং ড্রয়িং, আপনার ফার্নিচার প্ল্যান সহ মাপ, এবং হচ্ছে বিস্তারিত মাপ সবই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি আবারও বলছি, আপনার যাতে জায়গা আছে এখানে কিন্তু 10 ফিট বাই 10 ফিট রুম, অর্থাৎ এটা হলো ছোট রুম, এবং 12 ফিট বাই 12 ফিট মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম, এবং 13 ফিট বাই 14 ফিট বা 14 ফিট বা 14 ফিট বা এর উপরে এগুলো হচ্ছে বড় সাইজ রুম। সো এখানে জায়গার পরিমাণ কম ছিল, এই জন্য সর্বনিম্ন রুম দিয়ে করা হয়েছে, এবং সবগুলোর চাহিদা 3টা বেডরুম ছিল, ওইভাবে করা হয়েছে। যেহেতু এক বেডরুমে 2 জন বা 3 জনের বেশি থাকবে না, বা 1 জন 2 জন থাকবে, এভাবে মানে ওনাদের রুম বেশি দরকার ছিল, এই জন্য এভাবে এরম করা হয়েছে। সো আমি আবারও বলছি, আপনার যদি জায়গা বেশি থাকে সেম ডিজাইনে আপনি জায়গা বড় করে নিতে পারেন, এই জন্য আমার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার স্ক্রিনশট নিয়ে। সো চলেন, এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। সো দেখেন এটার উপরে কিন্তু একটা ছাদ করা হয়েছে, এই বাড়িটার খরচের হিসাবটা আমি বলবো, তার আগে দেখেন এটার উপরে দেখেন একটা ছাদ করা হয়েছে, এবং এখানে টিন করা হয়েছে, এমনভাবে করা হয়েছে। এখানে ছাদ করার কারণ হচ্ছে এখানে রান্নাঘর থাকবে যাতে গরমটা কম লাগে, প্লাস হচ্ছে আপনার পানির ট্যাঙ্কিটা কোথায় রাখা হবে, এবং সৌন্দর্যটা একটু বাড়ানোর জন্য এই সিস্টেমে করা হয়েছে। যদিও আপনি যদি চান পুরোটা টিন দিয়ে করবেন, মাঝখানে খেলে এই জায়গাটুকু যেখানে ট্যাঙ্কি রাখা হয়েছে এতটুকু ছাদ দিয়ে করবেন, সেটাও করা যায়। সো ওরকম চাইলে আমি করে দেখাই দেবো, সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যেভাবে চান আপনি ওভাবে আপনার মন মতো করে দেওয়া যাবে। সো এই প্ল্যানটি কিন্তু একবারে সিম্পলের মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক একটি ডিজাইন, আধুনিক টিন শেড বাড়ি হবে আপনাদের। এবং এই বাড়িটা দেখেন, এই 600 স্কোয়ার ফিটে এই টিন প্লাস ছাদ দিয়ে যদি আপনি এই বাড়িটা তৈরি করতে চান, তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই। সো এই বাড়িটা যদি সেম টু সেম যেরকম আছে, টিন প্লাস ছাদ এরকম সেম টু সেম করতে চান, তাহলে আপনার খরচ পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার 6.5 লাখ টাকা খরচ পড়বে। মাত্র 3 বেডরুমের বাড়ি পাচ্ছেন, মাত্র 6.5 লক্ষ টাকা দিয়ে আপনি এই বাড়িটি তৈরি করতে পারবেন। তবে জায়গা স্থান ভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। আপনার জায়গা যদি আপনি মাটি বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে, তো ওনার অনুযায়ী এই খরচে ওনার হয়ে যাবে। সো আপনি আবার একটা প্রশ্নে আসি, যে আপনারা প্রায় প্রশ্ন করে থাকেন, ভাই বর্তমান বাজার দর অনুযায়ী আসলে এটা খরচ কত? সো আমি এখন যেটা বলছি এটা হচ্ছে 31 আগস্ট 2022। তো এই 31 আগস্ট 2022 বর্তমান বাজার অনুযায়ী খরচ করতে এটা তৈরি করলে আপনার খরচ পড়বে প্রায় 6.5 লক্ষ টাকার মতো। সো আপনি যদি 7 লক্ষ টাকা হয়, একবার চোখ বন্ধ করে একবার সেম টু সেম এই বাইটা তৈরি করতে পারবেন। সো এই হচ্ছে বাইটার খরচের হিসাব। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন, এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে চ্যানেলে চলে যান। এবং এই বাড়িটা সেম টু সেম টিনের পরিবর্তে যদি ছাদ দিয়েও করতে চান সেটাও করা যাবে, টিনের পরিবর্তে যদি ছাদ দিয়ে বাড়ির ডিজাইনটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি টিনের পরিবর্তে সম্পূর্ণ ছাদ দিয়ে করে আপনি দেখাবো, যাতে আপনারা কম খরচে করতে পারেন।